প্রয়াত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানাতে পৌর ভোটের দেওয়ালে বাঁটুল নন্টে ফন্টে ভোট দিন, এই আবেদনের পরিবর্তে বিভিন্ন সামাজিক বার্তা হুগলির বাঁশবেড়িয়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে। প্রয়াত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রতি শ্রদ্ধা জানাতে পৌর ভোটের দেওয়াল লিখনে উঠে এলো বাঁটুল নন্টে ফন্টে। হুগলির পৌর ভোটের প্রচারে শুধু বাঁটুল বা নন্টে ফন্টে নয়, প্রচারের দেওয়াল লিখন জুড়ে জায়গা পেয়েছে ছোটা ভীম বা কালিয়া। হুগলি জেলার প্রাচীনতম শহর বাঁশবেড়িয়া, সেই বাঁশবেড়িয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিত ঘোষ। এবারে সেখানেই অভিনব দেওয়ালচিত্রের মাধ্যমে প্রচারে নেমেছেন প্রাক্তন এই উপপৌর প্রশাসক তথা সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমিত ঘোষ। বাঁশবেড়িয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে গেলে দেখা যাবে এলাকার বিভিন্ন দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের কার্টুন, কোথাও ছোটা ভীম, কোথাও আবার ছোট বড় সকলের প্রিয় বাঁটুল দ্য গ্রেট, দেওয়াল জুড়ে কোথাও আবার ফুটে উঠেছে কচিকাঁচাদের উল্লাসের ছবি, কোনো কোনো দেওয়ালে কালিয়াকে আবার দেখা যাচ্ছে ভীমের সাথে কাঁধে কাঁধ মেলাতে। তবে শুধু কার্টুন চরিত্র বা মজার ছবিই নয়, দেওয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন সামাজিক বার্তা। কোথাও ভীম আর বাঁটুলের হাতে রয়েছে আবর্জনা পরিষ্কারের বালতি, আবার কোথাও দেখা যাচ্ছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, কোথাও শিশুদের মনোরঞ্জনের সাথে দৃশ্য দূষণ কমাতে আঁকা হয়েছে শিশুদের পার্কে খেলার ছবি, সাথে বিভিন্ন কার্টুন চিত্র দিয়ে একের পর এক দেওয়াল রঙিন করে তোলা হয়েছে। তবে ব্যতিক্রমী এসবের মধ্যে কোথাও লেখা নেই আমাকে ভোট দিন, কেবলমাত্র কার্টুন চরিত্রের মাধ্যমে এলাকার উন্নয়ন তুলে ধরা হয়েছে, কোথাও প্রকৃত তীর্থ পার্ক, নির্মল ওয়ার্ড সহ অভিনব প্রচার হচ্ছে এলাকায়। এ বিষয়ে সাত নম্বর ওয়ার্ডের প্রার্থী অমিত ঘোষ বলেন, এবারের ভোটে একটু অন্যরকমভাবে প্রচার করতে চেয়েছিলাম, তাই কার্টুনের মধ্যে দিয়ে ভোট প্রচার শুরু করেছি। এ বিষয়ে তিনি আরো বলেন, কার্টুন চরিত্র দিয়ে প্রচারের আরও একটি উদ্দেশ্য রয়েছে, সদ্য প্রয়াত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন। এছাড়া সবচেয়ে বড় কথা, দৃশ্য দূষণ কম হওয়ার জন্যই এইভাবে প্রচার। পাশাপাশি পৌর এলাকাসহ নিজের ওয়ার্ডে যা উন্নয়ন হয়েছে তা সবটাই দেওয়াল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এবারে পৌর নির্বাচনের প্রচারে উন্নয়নকেই প্রধান হাতিয়ার করেছি, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি করা যে প্রকল্পগুলো সারা বাংলার মানুষের মতো বাঁশবেড়িয়ার শহরের মানুষও উপকৃত, তার পাশাপাশি আমরা পৌরসভায় কী কী কাজ করতে পেরেছি, আমি আমার ওয়ার্ডে কী কী উন্নয়নমূলক কাজ করতে পেরেছি সেগুলোও মানুষের কাছে তুলে ধরছি দেওয়াল লিখনের মধ্যে দিয়ে, চিত্র লিখনের মধ্যে দিয়ে। পাশাপাশি কয়েকদিন আগেই নারায়ণ দেবনাথ প্রখ্যাত কার্টুনিস্ট তিনি অনুগমন করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তার সৃষ্টি করা বিভিন্ন কার্টুন চরিত্রগুলো দেওয়ালে ফুটিয়ে তুলছি, এবং এর মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা, যেমন ডেঙ্গু প্রতিরোধ করার বার্তা, জঞ্জাল পৃথকীকরণ করার বার্তা, আমরা বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করা শুরু করেছি, নীলবালতি সবুজ বালতি সেগুলো মানুষের কাছে বার্তাগুলো যেমন দিচ্ছি, আমাদের উন্নয়নের বার্তাও মানুষকে পৌঁছে দিচ্ছি এই কার্টুন আঁকার মধ্যে। নির্বাচনে লড়াই কেমন হবে, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাধারণ মানুষ আমাদের পাশে আছে, জয়ের বিষয়ে আমরা 100% নিশ্চিত। জেতার জন্য কতটা আশাবাদী? জয়ের জন্য তো আমরা 100% সুনিশ্চিত, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর বাংলার মানুষের মতো আমার শহরের মানুষ, আমার ওয়ার্ডের মানুষও মমতা ব্যানার্জি ছাড়া, তৃণমূল কংগ্রেস ছাড়া কিছু বোঝে না। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হুগলি।